ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব মিটিয়ে সুদূর পরাহত শান্তির খোঁজে এবার সরব হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে চলমান যুদ্ধ নিয়ে একটি আলোচনার আয়োজন করতে যাচ্ছে দেশটি। এই আলোচনায় প্রায় 30 দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। আগামী মাসের প্রথম সপ্তাহে জেদ্দায় এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মূলত সংঘাত এড়িয়ে ইউক্রেনে শান্তির উপায় বের করতেই এই আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। তবে অবাক করা ব্যাপার হচ্ছে এই আলোচনায় অংশ নেবে না ইউক্রেন যুদ্ধের প্রধান খলনায়ক রাশিয়া। ইউক্রেন এবং পশ্চিমা কর্মকর্তারা আশা করছেন রাশিয়াকে বাদ দিয়ে আয়োজিত এই আলোচনায় এমন সব শর্ত আসতে পারে যা কিয়েভের পক্ষে অনুকূল হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব আগামী আগস্টে ইউক্রেন সম্পর্কে আলোচনার আয়োজন করতে চলেছে। এতে পশ্চিমা রাষ্ট্রগুলোর পাশাপাশি ইউক্রেন, ভারত ও ব্রাজিল সহ প্রধান প্রধান উন্নয়নশীল দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বৈঠকে অংশ নিতে আগামী 5 ও 6 আগস্ট জেদ্দায় উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি এবং জাম্বিয়া সহ 30 দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত আলোচনায় যাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন রয়েছে এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও আলোচনায় অংশ নিতে জেদ্দায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ঠিক কতগুলো দেশের প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন তা এখনও স্পষ্ট নয়। লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় অনুষ্ঠেয় এই আলোচনায় অংশ নেবে না রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে তারা ইউক্রেনের সাথে শান্তি আলোচনা কেবল তখনই সম্ভব বলে মনে করে যদি কিয়েভ নতুন আঞ্চলিক বাস্তবতা স্বীকার করে নেয়। জবাবে কিয়েভ বলেছে ইউক্রেন থেকে মস্কো সৈন্য প্রত্যাহার করার পরই শুধু রাশিয়ার সঙ্গে আলোচনা সম্ভব। এর আগে গত জুন মাসে ডেনমার্কের কোপেনহেগেনে একই ধরনের শান্তি আলোচনা আয়োজন করা হয়েছিল, সেবারও আলোচনায় অংশ নেয়নি মস্কো। এদিকে জেদ্দায় অনুষ্ঠেয় এই বৈঠক সম্পর্কে সৌদি আরবের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।